আসসালামু আলাইকুম দর্শক, আমি শওকত, ডিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বরাবর মতো আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের একজন বোনকে, যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন, বাট একটা সময় ডিপিআরসি হসপিটালে সরাসরি চলে আসেন এবং একা আসেননি, সাথে উনি ওনার মামা এবং মামিকেও নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। সো আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক তার আগে একটু আসুন, পরিচিত হয়ে নিয়ে আমার এই বোনের সাথে ওনার কাছ থেকে ওনার সকল বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আফরোজা আক্তার, আমার বাসা চাঁদপুরে থাকি, এখানে নাখালপাড়া তেজগাঁও বাসা আছে। আচ্ছা আচ্ছা, ঢাকায় আসলে এখানেই থাকি। কি হয়েছিল আমাদেরকে যদি একটু খুলে বলতেন। আমার কোমরে পেন হইতো প্রচুর, ওই পেনটা একদম পা পর্যন্ত যাইতো। আচ্ছা, আমি পাড়া দিতে পারতাম না, মানে মনে হতো যে আমার রগগুলো ছিঁড়ে যাচ্ছে। আগে এই জিনিসগুলো ছিল, এটা হইছে এই প্রবলেম গুলা প্রায় 7-8 বছর, মানে দুইটা পায়ের প্রবলেম, যে পা ফেলতে পারতাম না, রগ গুলা ছিঁড়ে যেত, মনে হতো পা মচকে গেছে। 19 সালে আমার ছোট বোনের মেজ বোনের বেবি হয়েছে, তো ওরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে ওইখানে হুট করে আমার কোমরের পেইন শুরু হয়েছে। পেইনটা শুরু হওয়ার পরে মানে সহ্য করার মতো ছিল না। আমি নেক্রোসিন খাইছি, পরে ডক্টর দেখাইছি, এমআরআই করছি, 8 দিনে থেরাপি দিছি, গ্রিন রুটে একটা ই ছিল, আমার মনে নাই অ্যাড্রেসটা, ওনাটাও ইউটিউবে দেখে ওনার কাছে গেছিলাম, ওইখানে থেরাপি দিছি, বাট আমার পছন্দ হয় নাই থেরাপি। পরে আর মানে ওনারা আমাকে ডক্টর ওষুধ লিখেতেছে, ওষুধগুলা খাইতাম, কাজটাজ করতাম, ব্যথা হইতো, প্রচুর পেন হইতো, ওষুধগুলা খাইলে দেখা গেছে একটু ভালো থাকতো। পরে মামারে বলছি, মামা দেশের বাইরে থাকে, যে আমি ডাক্তার দেখাতে যাবো অর্থোপেডিক্স। এই হসপিটালে আবার আমার নানুকে ভর্তি করছিল আজ থেকে 10 বছর আগে। আচ্ছা, অনেক দিন আগে। হ্যাঁ, হসপিটালটা মেবি অন্য কোথাও ছিল আগে, ওনার চেম্বারটা ওইখানে। গত বছরের আগের বছর নানুকে এখানে ভর্তি করছে, ওই সুবাদে ওনাকে চিনে মামা বললো যে আমারও ব্যাক পেন হয়, একসাথে যাবো ওনার কাছে। ওনার ইউটিউবে অনেক ই দেখছি, ভিডিও দেখছি, আসছে, ট্রিটমেন্ট নিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পায়ের যে প্রবলেম গুলো ছিল, কোমরে যে ব্যাক পেন ছিল, টান ছিল, ব্যথা ছিল, এগুলা সব চলে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে গত যে 6-7 বছরে আপনার যে কষ্ট, সেটা আলহামদুলিল্লাহ খুবই অল্প দিনের ভিতরে সুস্থ। হ্যাঁ অবশ্যই। সো দীর্ঘদিন পরে এই যে সুস্থতা কেমন লাগছে? ভালো। আমরা যখন সুস্থ থাকি আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত আমরা সেটা বুঝতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার যে আপুটা থেরাপি দিত অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব যত্ন সহকারে কাজ করে। আমি তারপরে বুঝছি যে এখানে যত পেশেন্ট আসবে আমার পরিচিত সবার বলে দিব এই হসপিটাল ওর আপুর কথা। আচ্ছা, মানে আপনার কথা অনুযায়ী জিনিসটা অনেকটা এমন যে আসলে এখানে যারা থেরাপি দিচ্ছেন বা ট্রিটমেন্ট দিচ্ছেন, তারা সকল আসলে পরিবারের একজন সদস্যের মতো করে আচরণ করছেন। আমি হসপিটালে ছিলাম মানে 402 নম্বর ওয়ার্ডে, এখানে আমি ছিলাম একদম মানে সবার সাথে খুব মজা করতাম, সবাই খুব মিশো। চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন সুস্থ হয়েছেন। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন বিভিন্ন জায়গায়, অনেকে হয়তো জানেন না যে কোথায় তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? সবাইকে বলবো যে ইউটিউবে সাইফুল্লাহ প্রধান স্যার ওনার ভিডিওটা দেখেন, সবাই আসেন, ট্রিটমেন্ট নেন, সবাই ভালো থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক শুনলেন তো, সুস্থতা যদি আপনি সঠিক ট্রিটমেন্ট পান খুবই সহজ একটি ব্যাপার, খুবই অল্প দিনের ভিতরে এই মানুষগুলো সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীন জীবনে ওনারা ফিরে যেতে পারে।
ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টের কথা বলা হয়, যে অপারেশনবিহীন চিকিৎসা, যার মাধ্যমে অত্যাধুনিক বিভিন্ন কম্বাইন্ড চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে, পুরো পৃথিবীতে সবচেয়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আছে সেই আধুনিক প্রযুক্তিগুলোর কম্বিনেশনে একটা কম্বাইন ট্রিটমেন্ট দেওয়া হয়। অনেকেই ভাবতে পারেন যে এটা গতানুগতিক, অনেক হয়তো ফিজিওথেরাপি বা সেই ধরনের কিছু একটা। না দর্শক, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা এই গতানুগতিক ফিজিওথেরাপির বাইরের কিছু একটা, যেটা অনেকগুলো ট্রিটমেন্টের সংমিশ্রণে একটা কম্বাইন ট্রিটমেন্ট, যার কারণে যেসব রোগীদের দীর্ঘদিন সময় লাগতো আগে চিকিৎসা বা সুস্থ হওয়ার জন্য, সেই মানুষগুলো এখন খুবই অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন। তাই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পেশেন্টকে নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।